কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য শ্রী মলয় ভট্টাচার্য, শ্রী মলয় ভট্টাচার্য মহাশয়কে এবং তার মাধ্যমে স্মারকপ্রতি প্রদানের কার্যসূচি গ্রহণ করা হয়, তাহলে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে, যে চূড়ান্ত অবিচার আছে। সাধারণ একটা এক্সপ্রেস আজ পর্যন্ত চালু হয়নি, সাধারণ জনগণ যাচ্ছে। অবিলম্বে যাত্রী ট্রেন চালু করতে হবে, আটাকাল বৈরবে সারিম প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে, আটাকাল বৈরবে সারিমের কাজ শেষ হচ্ছে না কেন? জব জয় জব জব জয় জব অবিলম্বে বৈরবী গুয়াহাটি ট্রেন চালু করতে হবে, অবিলম্বে বৈরবী ট্রেন চালু করতে হবে, বৈরবী গুয়াহাটির যাত্রীবাহী ট্রেন চালু করতে হবে, অবিলম্বে বৈরবী সাহেব প্রকল্পের কাজ সমাপ্ত করে দুর্গন্ধ ট্রেন চালু করতে হবে, অবিলম্বে আগরতলা করিমগঞ্জ যাত্রীবাহী ট্রেন কেমন ট্রেনকে হাইলাকান্দি বন্ধ সম্প্রসারণ করতে হবে, শিলচর বৈরবী আরেকজন ট্রেন চালুর দাবিতে আমাদের লড়াই চলছে, চলবে, অবিলম্বে বৈরবী গুয়াহাটি আরেকজন ট্রেন বৈরবী গুয়াহাটি যাত্রীবাহী ট্রেন চালু করতে হবে, অবিলম্বে ভৈরবী থেকে গুয়াহাটি ট্রেন চালু করতে হবে, দেবুর ট্রেনকে হাইলাকান্দি পথে সম্প্রসারণ করতে হবে, শিলচর ভৈরবী আরেকজন যাত্রীবাহী ট্রেন চালুর দাবিতে আমাদের লড়াই চলছে, চলবে, বর্তমান বৈরবী শিলচর শিলচর বৈরবী যাত্রীবাহী ট্রেনের বগির সংখ্যা বাড়াতে হবে, দুর্বল ট্রেন চালু হচ্ছে না কেন? রেল দপ্তর জব জয় জব জব, রেল দপ্তর জব জয় জব জব, আমরা তোমায় জিতেই হবে, অবিলম্বে বৈরবী থেকে গুয়াহাটি ট্রেন চালু করতে হবে, কিছুদিন আগে বৈরবী থেকে গুয়াহাটি ট্রেন চালু দাবিতে আমাদের লড়াই চলছে, চলবে, আমাদের রেল সংগ্রাম বাঁচার সংগ্রাম আমাদের লড়াই চলছে, চলবে, রেল জাতি পরিষেবার উন্নয়নের দাবিতে হাইলাকান্দিবাসী লড়ছে, লড়বে, রেল জাতি পরিষেবার উন্নয়নের দাবিতে হাইলাকান্দিবাসী লড়ছে, 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 লড়বে, ঠিক আছে, আরপিএফ থাকতে লাগবো, স্টেশন মাস্টার থাকতে লাগবো, জলের ব্যবস্থা থাকতে লাগবো, থাকতে লাগবো, প্যাসেঞ্জারের ওয়েটিং ব্যবস্থা থাকতে লাগবো, খাওয়ার ব্যবস্থা থাকতে, মানে থাকতে গেলাম এই হাইলাকান্দি স্টেশনটারে গুরুত্ব সহকারে উন্নত করতে জানেন হাইলাকান্দি না, আপনি হাইলাকান্দি শহরটার যে স্টেশনটা এটা কত বছর পুরানো জানেন? ১৩০ বছর পুরানো শহর, মানে এটা এটা যে শুধু না দেখার জন্য এই পরিস্থিতি দাঁড়াইছে, আমরা কিন্তু সহনশীলতার মধ্যে এখন চলা হল, আজকে বক্তব্যতে এই কথা কইছি, পরে সহনশীলতা যদি ভঙ্গ ঘটলে তখন যখন যখন একটা ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতি দাঁড়াইলে রেল কর্তৃপক্ষ বা সরকারও কিন্তু এটা নিতে পারছে, প্রায় ওয়ার্নিংয়ের মধ্যেই আমরা এটা কইয়া গেছি, এখানে বাইরে দাঁড়াই এরকম কইয়া রাখতাম যে এই দাবিগুলো পূরণ করার ব্যবস্থা করতে লাগবে এবং ভিজিট করিয়া এইগুলো দেখার লাগে, জিএম প্রস্তুতি নিলে আপনারা এই কথাগুলো কই পান, এই হলে এখন ম্যামোরেন্ডাম কই আপনারা দেখেন, আপনারা দেখেন, আপনারা এই যে ম্যামোরেন্ডামটা আপনারা দেখেন, এটা পক্ষ থেকে আয়োজিত হইলে প্রায় হাইলাকান্দির অনেক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক 18টা সংগঠন এটার সাথে জড়িত হয়ে আছে এবং তাদের এখানে সিগনেচার আছে, ফলে একটা ব্যাপক জনগণের পক্ষ থেকে এটা আসছে, এটা আপনি রিসিভ করেন, মানে আরেকটা যে ট্রেন যেটা চলে যখন গ্যাস বৈরবী শিলচর কইছি সত্যি কইছি,
আমি আশা করি আপনাদের জেলা সত্যি কিছু বাদ করছি না 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 ঠিক আছে না না ঠিক আছে আপাতত এই দুইটাই আমরা ঠিক আছে সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা খালি এইটা কইতে লাগবো আগামী মানে প্রশ্ন দিনের প্রথম কথাই ভৈরবী থেকে গুয়াহাটি আগামীকালকে2015 সালে ব্রডগেজ পরিষেবা বরাক উপত্যকায় আসলেও হাইলাকান্দির ব্যাপক অঞ্চলে সঠিক করতে ব্রডগেজ পরিষেবা ন্যূনতম দেওয়ার সুযোগ ঘটেনি। দীর্ঘদিন থেকে হাইলাকান্দির জনগণ এই পরিষেবা থেকে বঞ্চিত এবং সেই বঞ্চনার থেকে যে দাবিগুলো নিয়ে আন্দোলনটা শুরু হয়েছে সেটার প্রথম দাবিতেই হচ্ছে যে ভৈরবী থেকে গুয়াহাটি পর্যন্ত একটা ট্রেন অন্তত 3 দিনের জন্য হলো দিতে হবে, এটা দীর্ঘদিনের দাবি। এই দাবিটা আমরা বারবার এটাতে মানে আমরা চাইছি। 2 নম্বর দাবি হচ্ছে শিলচর, যেহেতু এখানে একটা মেডিকেল কলেজ নানা কাজে যেতে হয়, এখানে এখন যেটা শিলচর ভৈরবীর যে ট্রেনটা আছে সেটা 2 জোড়া করতে হবে, বগি বাড়াতে হবে। এইটা 3 নম্বর হচ্ছে হাইলাকান্দি শহরের যে স্টেশনটা 130 বছর পুরানা হলেও ন্যূনতম উন্নয়ন ঘটেনি, যেটা মানে যাত্রী পরিষেবা দরকার, রেলের মানে স্টেশনের পরিপ্রেক্ষিতে টিটি থাকা দরকার, স্টেশন মাস্টার থাকা দরকার, টিকিট কাউন্টার থাকা দরকার, জল পরিষ্কার থাকা দরকার, সেইগুলোর কোনো কিছুই হয়নি। আমরা দ্রুত এই রেল স্টেশনটাকে উন্নয়ন করতে হবে। সাইরিংয়ের যে কাজটা হচ্ছে আইজলের, সেই কাজটা দ্রুত শেষ করতে হবে, তাহলে রেল সেখান থেকেও রেলের যে সুযোগটা করবে সেটা আমরা পাবো। আমরা মনে করি এই যে দীর্ঘদিন থেকে এটা দেওয়া হচ্ছে না, এটা হাইলাকান্দির জনগণের প্রতি একটা অবমাননা এবং এটা আত্মসম্মানের একটা জায়গা এখন দাঁড়িয়েছে। ইতিমধ্যে হাইলাকান্দি একটা জেলা শহর এবং ব্যাপক তার বিস্তৃতি ঘটেছে, সেই বিস্তৃতির সাথে সামঞ্জস্য রেখে রেল পরিষেবা কেন হচ্ছে না এটা আমরা প্রশ্ন রাখছি। এই মুহূর্তে আমরা দায়ী করছি এখানের সাংসদ, আমরা দায়ী করছি এখানের বিধায়ক, আমরা দায়ী করছি সরকার, রেল কর্তৃপক্ষকেও যে এই বঞ্চনাটা আমাদের যে করা হচ্ছে। আমরা আন্দোলন শুরু করেছি 14 সেপ্টেম্বর, ডিসির অফিসে দিয়েছি, আজকে আমরা এরিয়া ম্যানেজারের এখানে ধর্ণা বিক্ষোভ প্রদর্শন করছি এবং লক্ষণীয়ভাবে এটা এত প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও বয়োজ্যেষ্ঠ থেকে আরম্ভ করে অনেক মহিলারাও এখানে আসছেন, এটা এটাই প্রমাণ করে যে জনগণ চাইছেন রেল পরিষেবাটা, যে দাবিগুলো আমরা তুলেছি এটা ইতিমধ্যেই সম্পন্ন করার জন্য। এখান থেকে বলা হয়েছে এবং এখানেই যারা বক্তব্য রেখেছেন তারাও বলেছেন, যদি এই রেল পরিষেবা মানে মানে আমরা দাবিগুলা দ্রুত সম্পন্ন মানে না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে, যে আন্দোলন তখন অ্যাকশন প্রোগ্রামের মতো হবে, রাস্তা রুকো, রেল রুকো, এই ধরনের আন্দোলনে আমরা যাব এবং তখন যদি বিশৃঙ্খল পরিস্থিতি যদি কিছু দাঁড়ায় তার জন্য রেল কর্তৃপক্ষ সরকার দায়ী থাকবে। এইটুকু আমরা বলছি। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, যদিও শিলচর ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির ব্যবস্থা নেবেন, কিন্তু 18টা সংগঠন আজকে এখানে রয়েছেন, তারা প্রতিনিধিরা রয়েছেন, ফলে বুঝতে পারছেন। আমি এই আপনাদের থ্রুতে এটাও জানান দিতে চাইছি যে হাইলাকান্দির জনগণ জেগে উঠেছেন এবং এই জাগরণটা আরও বিস্তৃতি লাভ করবে যদি না রেল কর্তৃপক্ষ আমাদের দিকে নজর দেন। যারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন, শিলচর থেকে অনেকে এসেছেন, বদরপুরে রয়েছেন, করিমঞ্জের রয়েছেন, এই ব্রডগেজ কমিটির যে বিস্তৃত যে সংগঠনের অনেক শহর আছে এটাকে সহযোগী করালে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি জানিয়ে আমি। 130 বছরের পুরনো, হ্যাঁ এটা তো বিগ্রেড থাকা হয়েছে। আমি বলছি যে সেই যে একটা রেল স্টেশন থাকলে পরে সেই রেল স্টেশনের যে একটা ওয়েটিং রুম, সুযোগ সুবিধা, জল পরিষেবা, বিশ্রামাগার, যাত্রী পরিষেবা, তারপরে শেড যেগুলো থাকা দরকার, টিকিট কাউন্টার থাকা, টিটির ব্যবস্থা থাকা, টয়লেটের ব্যবস্থা থাকা দরকার, সেইগুলো কিছুই এখানে হয়নি।
কেন হয়নি, সর্বত্র বিভিন্ন ভাবে হচ্ছে। একটু আগে এখানে এক বক্তা বলেছেন হাইলাকান্দি, যে অশ্বিনী বৈষ্ণব নানা জায়গাতে যে রেলের উন্নয়ন ঘটছেন, হাইলাকান্দি কেন বঞ্চিত হবে? এটা একদম দস্তুর মতো হাইলাকান্দি জনগণের প্রতি মানে একটা অপমান আমি মনে করি। এই এই আমরা এখন আত্মসম্মানে এটা লাগছে, ফলে সেই জায়গার থেকে আমরা এই প্রতিবাদটা দাঁড়া করাচ্ছি। ফলে একটা মানে সতর্কীকরণ বলতে হবে সরকার এবং রেল কর্তৃপক্ষকে। এটা চূড়ান্ত অবিচার হাইলাকান্দি, হাইলাকান্দি বাসী 40-50 বছর আগে যেরকম ছিল ট্রেন সার্ভিস, তার সেইটুকু তো নেই, উন্নতি অবনতি করছে। বন্দে ভারত ট্রেন এক্সপ্রেস, যেটা হাই ক্লাস ট্রেন, যেটা লাক্সারিয়াস ট্রেন, শিলিগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত এসে গেছে, কিন্তু দুঃখের বিষয় বরাকবিলের সাধারণ একটা এক্সপ্রেস আজ পর্যন্ত চালু হয়নি। অতি দুঃখের বিষয়, সাধারণ জনগণ যাচ্ছে এবং সেই এই দাবিতে আমাদের সংগ্রাম এগিয়ে যাব। এই এই দাবি যতক্ষণ না পূরণ হবে আমাদের আন্দোলন সংগ্রাম চলতে থাকবে।